কোনো সুবিধার জন্য আমি ফ্লাইওভার থেকে আমার ভিডিওটা শুরু করছি, কেন কি একটা দেখে নাও। আর আমার বাহাতে দেখতে পাচ্ছো এটাই হচ্ছে মাছ ঘর। আলিপুর জু, আর এখান থেকে আমি যাবো যেটা সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামে যাবো, মানে আলিপুর জু ঠিক অপোজিটই হচ্ছে অ্যাকোয়ারিয়াম, সেখানেই যাবো। ওখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে, সব কিছু আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো এবার এগোনো যাক, এগিয়ে গিয়ে আগে ঢুকি। ওখানেও নিশ্চয়ই টিকিটের ব্যবস্থা আছে, কত করে টিকিট কিনা টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি এখন ফ্লাইওভারের ওপর থেকে নিচে নেমে গেছি, আর আমার বাহাতে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মাছ ঘর। এই ভিডিওটা করার আমার একটাই মাত্র কারণ, কারণ তোমরা অনেকেই জানো না এটা হচ্ছে চিড়িয়াখানার ঠিক অপোজিটে। আর আমার টিকিটও কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর টিকিট হচ্ছে খুব বেশি তা নয়, মাত্র 5 টাকা টিকিট যারা তোমরা চিড়িয়াখানা দেখতে আসবে। আর তোমাদের হাতে যদি সময় থাকে আমি বলবো যে অ্যাটলিস্ট একবার এসে মাছ ঘরটা ঘুরে দিও, কারণ চিড়িয়াখানা ঠিক অপোজিটেই হচ্ছে মাছ ঘর। যেহেতু তোর 5 টাকা মাত্র টিকিট, গায়েও লাগবে না, আমার যেহেতু লাগছে না আশা করি কারোরই গায়ে লাগবে না। তো চলো এবার ভেতরে ঢুকে কী কী আছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। গাইস এখন আমি ভেতরে ঢুকে গেছি অ্যাকোয়ারিয়ামে, মানে অ্যাকোয়ারিয়ামের ভেতরে তো সম্ভব না, মানে টিকিট কেটে আর কি যেখানে অ্যাকোয়ারিয়ামগুলো সাজানো আছে সেখানে আমি চলে এসেছি। আর এখানে না ডান দিকে বলো বা দিকে বলো দু সাইডে সুন্দরভাবে অ্যাকোয়ারিয়ামগুলো সাজানো আছে, তার ভেতরে প্রচুর প্রচুর রকমের মাছ আছে। প্রত্যেকটা মাছের নাম আমার যদিও জানা নেই, এখানে প্রত্যেকটা মাছের নাম লেখা আছে, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর আশা করছি অনেকের বাড়িতে তোমাদের অ্যাকোয়ারিয়াম আছে, তারা অনেক প্রজাতির মাছের নামই জেনে থাকবে। যেমন এখানে যে ফিশগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাগুয়ার সিকলি, এটা হচ্ছে সেন্ট্রাল আমেরিকার ফিশ, দেখো কি অসাধারণ লাগছে দেখতে। Thank you.
পরের পরে যে মাছটা আছে এটা হচ্ছে সিলভার আরো আনা দেখো সুন্দর ভাবে নড়ছে বেশ সুন্দর লাগছে আর এখানে প্রচুর বাচ্চা কাচ্চা ঢুকেছে গাইস প্রচুর আওয়াজ করছে মাইক বাজাচ্ছে হয়তো তোমাদের একটু শুনতে অসুবিধা হবে দেখো একবার আমার একটাই রিকোয়েস্ট তোমরা যেন জুটে আসবো অন্তত 5 টাকা খরচ করে তোমরা অ্যাকোয়ারিয়ামটা দেখে দিও এটা হচ্ছে পাপু এই ফিশটার নাম হচ্ছে পাপু তোমরা যখন ডুবে ঢোকার পরে যখন আরেকটা ভেতরে এন্ট্রান্স দেবে তারপরে তোমরা জিনিসটা আনতে হবে এটা একদম রিয়েল অ্যাকোয়ারিয়াম মতন করে রেখেছে ঝর্ণা মতন করা আছে আর এই পাশে দেখতে পাচ্ছ এখানে অনেক পাপু করা আছে বেশ সুন্দর সুন্দর মাছ আছে আর চারিদিকে একটু ঝর্ণা মতনও করা আছে অসাধারণ লাগছে আমার দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও তো চলো এগিয়ে যাই আশা করছি ভেতরে আরো প্রচুর ভ্যারাইটি আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো গোল্ড ফিশ এটা অনেকের অ্যাকোয়ারিয়ামেই থাকে যাদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে আর কি ভেতরে একটু দেখে নাও গোল্ডেন কালারের ফিশ আর কি আর এর পাশেই আছে প্রচুর অ্যাকোয়ারিয়াম করা আছে আর এর পাশে যেটা আছে সেটা হচ্ছে রোজি বার ছোট 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 টাইপের মাছগুলো আছে দেখো সব খেলে বেড়াচ্ছে গাইস দেখতেই পেলে ওই সাইড দিয়ে আমি বেরিয়ে এলাম মানে এন্ট্রান্সটা ছিল ওই সাইড দিয়ে পুরো রাউন্ড শেপে তোমাদের আগেই বললাম ওই সাইড দিয়ে ঢুকে পুরো এই সাইড দিয়ে বেরিয়ে মানে আসতে হবে আর ভেতরে প্রচুর প্রচুর অ্যাকোয়ারিয়াম আছে আমার তো ভালোই লেগেছে কারণ চিড়িয়াখানা কি বলতো আপাতত আমার যেটা লাগলো অত কিছু নেই আর প্রচুর জায়গায় কাজ চলছে সেগুলো বন্ধ রেখেছে প্লাস তারপরে টাইগার বলো সবই শুয়ে রয়েছে সিংহ সেও ঘরে আটকানো আর একজনা বাইরে শুয়েছিলেন ঘুমোচ্ছিল হয়তো তো ওই জন্য আমার পার্সোনালি অতটাও ভালো লাগে না বেশ বাইরে চলাফেরা করবে গর্জন করবে তবেই না ভালো লাগবে ওই জন্য মোটামুটি ভাবে অ্যাকোয়ারিয়ামটা আমার বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো লাগলো তো অবশ্যই লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য তার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটু নতুন ভিডিওতে সো আজকের মতন টাটা।